সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করে দিনে ও রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এপ্রিল পর্যন্ত আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়ার অফিস। পূর্বাভাসে বলা হয়েছে মের প্রথম থেকে সারা দেশে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। এদিকে দুদিন বিরতি দিয়ে দেশের 6 জেলায় আবারও বইছে মৃদু তাপপ্রবাহ। ঢাকা সহ সারা দেশে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। গরমে আবারও অস্বস্তিতে রয়েছে রাজধানী সহ দেশবাসী। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। এবার বৈশাখের আগেই তাপদাহে পড়ছে গোটা দেশ। বৈশাখের 10 দিনের মাথায় সূর্য যেন জানান দিচ্ছে আবহাওয়ার খামখেয়ালি। এভাবেই কাটতে পারে আগামী সপ্তাহ। ইটপাথরের রুক্ষ এই শহরের বৃষ্টিহীন তাপদাহে অতিষ্ঠ জনজীবন। একটু স্বস্তির খোঁজে অনেকের প্রশান্তির জায়গা গাছের ছায়া। আগের থেকে গরম অনেক বাড়তি, এবার বৃষ্টি হইলে তো ভালো হইতো, একটু ঠান্ডা ঠান্ডা পাইতাম, গাড়ি চালাও শান্তি পাইতো। এই যে গরম, এই গরমেই আমাদের মতো মানুষের মানে তাপমাত্রা সহ্য করা খুব কঠিন ব্যাপার। বৃষ্টিপাত কমে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 6টা জেলার উপর দিয়ে আমাদের মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বৃষ্টিপাত না হলে সারা দেশে তাপ প্রবাহ যে আছে সেটা হলো আরও কয়েকটা জেলা সেটা বিস্তার লাভ করতে পারে। আগামী মাসের প্রথম থেকে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। এবং সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 28-29, সেটা হলো নর্থ ইস্টার্ন পার্ট বা বিশেষ করে আমাদের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। তো আগামী মাসের প্রথম দিন থেকে মোটামুটি 1 মে থেকে 5-6 তারিখ পর্যন্ত সারা দেশে একটা বৃষ্টির সম্ভাবনা আছে। ওই সময় তাপমাত্রাটা যে মৃদু তাপপ্রবাহ কিংবা মাঝারি ধরনের তাপপ্রবাহ যেটা হতে বা অব্যাহত থাকতে পারে। চলতি মাসের শেষে হালকা বৃষ্টি হতে পারে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, তবে তা তাপপ্রবাহে কোনো প্রভাব ফেলবে না। স্বস্তিকা সিংহ, এস এ টিভি, ঢাকা।